আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 4.1 এর 2 নং ম্যাথগুলো নিয়ে। আজকে আমরা দেখতে যাচ্ছি 2 এর ই নং ম্যাথ। সো 2 এর ই নং ম্যাথের ভিতরে বলা আছে এমনটা 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। ওকে, সো দেখতেই পাচ্ছি যে এই ম্যাথটা অলরেডি সাজানোই আছে, মানে ফরম্যাট করাই আছে। যদি ফরম্যাট না করা থাকে আগে ফরম্যাটে কনভার্ট করতে হয়, বাট এই ম্যাথটি অলরেডি ফরম্যাট করাই আছে। সো এখানে আমি সরাসরি ধরে ফেলবো লেট 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু a, আর 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে b। এখন ম্যাথটি প্লাসের ম্যাথ না মাইনাসের ম্যাথ সেটা বোঝার জন্য কি করতে বলেছিলাম, 2 এর আগে কি আছে মাইনাস, তার মানে মাইনাসের ম্যাথ। সো সাইনগুলোকে চেঞ্জ করে না, সাইনগুলোকে চেঞ্জ করলে এই মাইনাস 5x স্কোয়ার আর এই প্লাস 5x স্কোয়ার কাটাকাটি চলে যাবে, প্লাস 3x আর এই মাইনাস 3x ও কাটাকাটি চলে যাবে, মাইনাস 2 অ্যান্ড মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এ 2 এ 4, এখানে একটা মাইনাস সাইন হবে, এই সাইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে হয়ে যাবে a মাইনাস। সো আমাদের গিভেন এক্সপ্রেশনের ভিতরে এখন আমরা জাস্ট মান বসিয়ে দিই, এটার পরিবর্তে আমরা লিখবো a হোল স্কয়ার, এটার পরিবর্তে আমরা লিখবো b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, যেটা মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। সো এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, যেখানে a মাইনাস b পরিবর্তে আমাদেরকে মাইনাস 4 ধরতে হবে, মাইনাস 4 কে স্কয়ার করে দিব, মাইনাস 4 কে স্কয়ার করলে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 16। আশা করছি আমরা সবাই ম্যাথগুলো বুঝতে পেরেছি। শুরুর দিকে যে ম্যাথগুলো আছে এ বি এবং সি নং ম্যাথটি আমরা নিজেরা করে নিব নিজেদের মতো করে। আমি জাস্ট আপনাদেরকে খুব শেয়ার করছি যে ম্যাথটা আমরা দেখব এক্স ওয়াই ভ্যারিয়েবল দিয়ে কোশ্চেনে থাকে সেই ম্যাথটাকে এ বি ভ্যারিয়েবল দ্বারা ধরে নিতে হয়, আর যে ম্যাথের কোশ্চেনের ভিতরে এ বি থাকে সেই ম্যাথটাকে এক্স ওয়াই দ্বারা ধরে নিতে হয়। আমরা যেই দুটো ম্যাথ শেয়ার করেছি ডি এবং ই নং ম্যাথ, দুটো ম্যাথে কিন্তু ছিল এক্স ওয়াই দ্বারা। সো দুটো ম্যাথকে আমরা ধরেছি এ বি দ্বারা। যখন প্রশ্নে এবি থাকে তখন এবি ধরা যায় না, প্রশ্নে এবি থাকলে আপনাকে এক্স ওয়াই দিয়ে ধরতে হবে। সো বি নং ম্যাথটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে এবি আছে, সো বি নং ম্যাথটি যখন আপনি এই ধরার কাজটি করবেন লেটের কাজটি করবেন তখন একটিকে আপনি এ ধরবেন অন্যটিকে আপনি বি ধরে করবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ভিডিওটিকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।